আমরা আমাদের আইফোন সাধারণত ম্যানুয়ালি আপডেট করতাম, আগে অটোমেটিক আপডেটে কোনো সিস্টেম ছিল না বা অপশন ছিল না। তো iOS 12 আপডেট করার পর থেকে আমরা দেখতে পাচ্ছি একটা অপশন আছে যেটা অটোমেটিক আপডেট অপশন। তো আমরা আজকে দেখব এই অটোমেটিক আপডেট অপশনটা। তার জন্য আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে আমরা নিচের দিকে এখানে জেনারেলে যাব, তারপর এখানে সফটওয়্যার আপডেট। তো সফটওয়্যার আপডেটে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অটোমেটিক আপডেটস এই একটা অপশন আছে, যেটা এর আগের কোনো ভার্সনে এটা ছিল না, আমরা আগে এটা দেখতে পারি না। এটা নতুন আসছে আপডেট করার পর, iOS 12 আপডেট করার পর নতুন আসছে যেটা। তো আমরা এটাতে টাচ করব, তারপর এখানে অটোমেটিক আপডেট এটা আমরা অফ বা অন করে দিতে পারি এখান থেকে। এটা যদি অন করা থাকে তাহলে আমাদের ডিভাইস যখন ওয়াইফাই কানেকশন থাকবে আমাদের ডিভাইসে এবং আমাদের ফোনে এনাফ চার্জ থাকবে, তখন অটোমেটিক আপডেটটা ডাউনলোড হয়ে যাবে, সফটওয়্যারটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এবং আমাদেরকে একটা নোটিফিকেশন দিবে যে ইনস্টল করার জন্য। ইনস্টল করার আগে নোটিফিকেশন আসবে, তখন আমরা আমাদের এই iOS ভার্সনটা আপডেট করে নিতে পারবো। তো এইটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে, কারণ আমরা যখন কোনো ওয়াইফাই কানেক্টেড থাকবো, আমাদের ডিভাইসে ওয়াইফাই কানেকশন থাকবে, তখন এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে এবং পরে আমরা ইনস্টল করে নিতে পারবো। আর যদি আমরা চাই অটোমেটিক আপডেট না দিতে চাই তাহলে আমরা এটা অফ রাখবো এভাবে। তো আমার এটা আমি আবার তো অনই রাখলাম, তারপর ব্যাক হয়ে যাব। আমাদের ভিডিও থেকে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টাচ করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।